আমরা নিজেরা প্রোডাক্টটা তৈরি করি, অ্যালুমিনিয়াম ফ্রেমটাও নিজেরা তৈরি করি, এখানে যা আছে সব প্রোডাক্টটা নিজেরা নিজেদের ফ্যাক্টরি থেকে। জি, এই কালারটাকে 100 বছর কালার গ্যারান্টি দিয়ে দিই। ভিতরে 6টি পার্ট থাকে, কিচেনকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। মানে শর্ট জায়গা কিন্তু অনেক বেশি প্রোডাক্ট রাখা যাবে। আপনার যে কোনো প্রয়োজন হবে, এই যে দাগটা একটু দেখেন ক্লোজলি, এইটা জাস্ট ওয়াশ করে দিন। আপনি একটু এখন লুকিংটা একটু দেখেন, প্লেট রাখার পরে পানি জমা হবে, পানি আবার সুন্দর করে ফেলে দিবেন, এরপরে গ্রুপে আবার সুন্দর করে সেট আপ করে দিয়ে দিবেন। নাইস, শুকাই দিলাম, ওর হয়ে গেল। জি জি, আবার চাইলে আমি টান দিলে কিন্তু জি জি ওটা কিন্তু হাতের কাছে চলে আসছে। তুমি যে হাতের কাছে চলে আসছে, এক্স্যাক্টলি। তাই এটা আপনার 100 বছর গ্যারান্টি, আপনার এগুলো আর হাত দেওয়া লাগবে না, ইনশাআল্লাহ হাত দেওয়া লাগবে না। স্বর্ণের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ে, এটাও সেম। আমার এই প্রোডাক্টটা আজকে যেই দামে কিনে নিবেন 10 বছর পরে সেম থাকবে, কিন্তু দামের পার্থক্য অনেক বেড়ে যাবে। রাইট, আপনি 65000 কিনে 10 বছর পরে আপনি 70000 সেল করতে পারবেন। এটা কিন্তু অ্যালুমিনিয়াম, কিন্তু কাঠের কালার, পুরো কাঠের কালার, ফোল্ডিং একটি সুরে কাছে। ওহ নাইস, আসসালামু আলাইকুম। দিন দিন আমাদের ব্যস্ত জীবন যেভাবে আধুনিকতার ছোঁয়ায় আপডেট হচ্ছে, তেমনি আমাদের রুচিরও কিন্তু অনেক আপডেট হয়েছে। আমরা চাচ্ছি যে আমরা অনেক ভালো অত্যাধুনিক জিনিস আপডেট করি এবং আমাদের কর্মজীবনে, ব্যস্ত জীবনে এবং হচ্ছে বাসার মধ্যেও সেই রুচির চাহিদাগুলো কিন্তু দিন দিন আরও আপডেট হচ্ছে। ঠিক তেমনি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ভিডিও। আজকে আমরা চলে আসছি অ্যালো অ্যালুমিনিয়াম ফার্নিচারে, যেখান থেকে আমরা আজকে কিছু অত্যাধুনিক রুচিশীল কিছু প্রোডাক্ট দেখব, কিছু ফার্নিচার দেখব, কিছু ইনডোরিয়ান ডিজাইন দেখব, যেই ডিজাইনগুলো আমরা বাইরের কান্ট্রিতে সচরাচর দেখে থাকি, বাইরের কান্ট্রিতে সবাই ইউজ টু, বাট আমাদের বাংলাদেশে খুব একটা ইউজ টু না। বাট এইটা এখন অ্যালো অ্যালুম ফার্নিচার কাজ করছে, তারা বাংলাদেশের সব জায়গাতে প্রায় পৌঁছে গেছে। এখন আপনি যদি চান আপনার বাসার ইন্টেরিয়র ডিজাইনটা এবং আপনার ফার্নিচারটা আরও অত্যাধুনিক হোক, এবং বাইরের কান্ট্রির যে ফার্নিচারগুলো রয়েছে, বাইরের কান্ট্রির যে তারা অত্যাধুনিক ফার্নিচারগুলো ইনডোর ডিজাইনগুলো করে থাকে, সেই ধরনের ডিজাইন হোক, সেই ধরনের ফার্নিচার হোক, তাহলে আসতে হবে আপনাকে অ্যালুমিনিয়াম ফার্নিচারে। আজকে আমরা কথা বলবো অ্যালুমিনিয়াম ফার্নিচারে হুমান ভাইয়ের সাথে। তো হুমান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? জি, আমি অনেক ভালো আছি। তো ভাই, আপনাদের শোরুমে এসে আমার মনটা ভরে গেছে, এত সুন্দর সুন্দর কিছু কালেকশন এবং এত সুন্দর সুন্দর ফার্নিচার, এত সুন্দর সুন্দর ডিজাইন। আমি চাচ্ছি যে আমার ভিউয়ার্সরা যারা রয়েছে তাদের সবাইকে এই বিষয়টা জানাতে। অ্যাকচুয়ালি আপনাদের এই ফার্নিচারগুলো কীভাবে তৈরি করেন, কোথা থেকে তৈরি করেন, আসলে এগুলো মানে আমাদের দেশীয় কিনা, সেটার তথ্য আজকে আপনাদেরকে ভিউয়ার্সদেরকে দেব। এবং এই টাকা করতে যে কত টাকা খরচ পড়বে, এবং আমরা তো বেশিরভাগ কাঠ দিয়ে কাজগুলো করে থাকি, তো কাঠের সাথে এটা একটু কম্পেয়ার করবো যে আসলে কাঠ দিয়ে করা বেটার হবে না আমার এটা দিয়ে করা বেটার হবে। রাইট, সো প্রথমে আমরা কী কালেকশন থেকে শুরু করবো? আমি আপনার একটা একটা করে প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম যেটা বলতেছেন যে আমরা কী দিয়ে কাজটা করে থাকি, হ্যাঁ, আমরা মূলত ইন্টেরিয়রের কাজগুলোতে আপনার কিচেন ক্যাবিনেটটি একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার পার্ট। প্রত্যেকটা বাসার কিচেন ক্যাবিনেটটাকে হার্ট বলা হয়, তো আমরা সেই কিচেন ক্যাবিনেটটাকে একটি ওপেন কিচেন এখানে সেট আপ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে শুধু অ্যালুমিনিয়াম, শুধু অ্যালুমিনিয়াম, আমরা শুধু অ্যালুমিনিয়াম দিয়ে 100% অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করে থাকি। আচ্ছা, আপনার এখানে যে ফ্রেমটাও আমরা অ্যালুমিনিয়াম তৈরি করেছি, এখানকার শীটটাও অ্যালুমিনিয়াম শীট। এই মাফলাটা যে শীটটা ব্যবহার করেছি, প্রোডাক্টটা ব্যবহার করেছি, সেম প্রোডাক্ট আমরা ওই যে ব্যাক সাইড তাক পার্টিশন, মানে 100% অ্যালুমিনিয়ামটা ব্যবহার করেছি। ওকে, এর কারণ হলো আপনার যখন আমরা বাসাবাড়িতে কাজগুলো করে থাকি, আমাদের ফাঙ্গাস থেকে শুরু করে পানি, তারপরে আপনার ঘুণে ধরা উই পোকা, এই ধরনের প্রবলেমগুলো থাকে। আচ্ছা, আমরা চিন্তা করেছি বাংলাদেশের ওয়েদারে অ্যালো অ্যালুমিনিয়াম ফার্নিচার খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক কষ্ট করে অনেক শখের বাসাটিকে ইন্টেরিয়র করতে পেরে আমরা 2-6 মাস 1 বছর ভিতরে আবার মনটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমাদের এই অ্যালুমিনিয়াম দিয়ে আপনি এই কাজটা করতে পারলে লাইফ টাইম আপনাকে আর কোনো হ্যারেজ হতে হবে না। আপনি কিন্তু একটা কথা বলেছেন ভাই, গুণে ধরে এবং ফাঙ্গাস পড়ে। রাইট, আমাদের যে ওয়েদার, সে ওয়েদারে গুণে ধরে এবং ফাঙ্গাস পড়াটা খুবই স্বাভাবিক এবং ন্যাচারে কমন বিষয়। তো সেক্ষেত্রে আপনি যেটা বলেন, এইটা দিয়ে আমি যদি করি, সেক্ষেত্রে এই গুণে ধরা বা ফাঙ্গাস পড়ার কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই? আচ্ছা, এগুলোর কি ভাই মানে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন আপনারা কোনো? আমরা এই কালারটাকে 100 বছর কালার গ্যারান্টি দিয়ে দিই। এখানে যে আমরা যে কালারগুলো করতেছি, কালারের 100 বছরের কালার গ্যারান্টি দিয়ে দিই। যদি অ্যান্টি অ্যাসিড জাতীয় কোনো প্রোডাক্ট আপনার ইকটাতে না পড়ে, তাহলে এই কালারটা আগামী 100 বছরে করতে হবে না। আচ্ছা, এরপরে সার্ভিসিংয়ের যে ব্যাপারটা বলতেছেন, আমরা যখন একটা কাজ করে থাকি,
তখন এই কাজের সমস্ত লাইবিলিটি আমাদের অ্যালয়ের থাকে। আপনি বাসায় ব্যবহার করবেন, যে কোনো সমস্যা হবে আমরা এটার প্রোডাক্টটা সার্ভিস দিব, সার্ভিস করে দিব, কোনো ধরনের সার্ভিসিং চার্জ ছাড়াই। ভেরি নাইস। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা লাইফ টাইম গ্যারান্টি সহ কিন্তু প্রোডাক্টগুলো পাচ্ছি। জি রাইট। এখন অনেকে কোশ্চেন করতে পারে, ভাই এটা আসলে কিভাবে খরচ আপনারা নির্ধারণ, মানে কত টাকা খরচ পড়বে এটা? আচ্ছা, খরচের দিকটা থেকে আগে মনে হয় আমার একটু প্রোডাক্টটা দেখাই আমরা। জি অবশ্যই, কাজটা করে থাকি। জি অবশ্যই। এই পাশটাতে আমরা আপনার একটি সিক্স মানে এটাকে 12 লেয়ার বাস্কেট বলে, এটার ভিতরে 6টি পার্ট থাকে, কিচেন কে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। মানে শর্ট জায়গা কিন্তু অনেক বেশি প্রোডাক্ট রাখা যাবে, অনেক বেশি প্রোডাক্ট। এটাতে আপনি প্লেট থেকে আচারের বয়াম থেকে শুরু করে চিনি সুজি যা আছে সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন। আর এই পাশে হচ্ছে এটাও একটা পার্ট, এটারই আরেকটা কপি। তো এটা পাল্লার সাথে অ্যাটাচ থাকে, ওটা তো দুইটা পার্টে করা, এটা একটা পার্টে করা, একটা পার্টে করা। এই 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 প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ এসএস এর প্রোডাক্ট, এটা কিন্তু আমরা লাইফ টাইম আপনাকে সাপোর্ট দিয়ে দিব। এটা সম্পূর্ণ এসএস এর পাবেন, ওয়েলমেক্স ব্র্যান্ডেড, মানে এগুলো কখনো জং টং আসবে না, সুযোগ নাই, সেই সুযোগটা পাওয়া হবে। ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, এরপরে আমরা আপনাকে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি পার্ট, যে আপনার প্রত্যেকটি রান্নাঘরের প্রয়োজন একটি কাটলারি সেট, আপনার ছুরি চাকু আপনার মেজবাতি এগুলো ইত্যাদিগুলো আপনি সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আমরা এই যেটা ব্যবহার করি। চমৎকার। এরপরে আপনার হলো প্লেট বাটিগুলো সুন্দর করে নিচে গুছিয়ে রাখার জন্য আমরা এই পার্টটা ব্যবহার করি। ও, এখানে প্লেট, সুপের বাটি সবই কিন্তু অ্যালুমিনিয়াম, কিছু এটার ভিতরে এখানে অ্যালুমিনিয়াম, এটা এসএস এর, এটা এসএস এর, রাইট? জি এসএস। এগুলো তো সব অ্যালুমিনিয়াম, রাইট? সম্পূর্ণ এসএস। মানে হচ্ছে আপনি ব্যাক সাইডটা অ্যালুমিনিয়াম, ওকে, এই বডিটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম, সব অ্যালুমিনিয়াম, সবকিছু অ্যালুমিনিয়াম এসএস এর। মানে ভাই আমি যদি বলি যে পানিটা নিয়ে পড়লে বা হচ্ছে কোনো কিছু মানে কোনো কিছু পড়ে গেলে, তরকারি টরকারি পড়ে গেলে কোনো সমস্যা হবে না ভাই? আমি এইজন্য আপনার জন্য একটা জিনিস রেডি করে রাখছি। আমি একটা জিনিস আপনাকে দেখাবো, এই যে আমার এখানে কিন্তু সাবান নেওয়া আর হলো পানি নেওয়া, আপনার যে কোনো প্রয়োজন হবে এই যে দাগটা একটু দেখেন ক্লোজলি, এইটা জাস্ট ওয়াশ করে দিবেন। হ্যাঁ, ওয়াশ করে দিবেন। আপনি যেখান থেকে সাবানের পানি যে কোনো লিকুইড নেবেন, হুইট পাউডার, সার্ফ এক্সেল, রান্নাঘরে যা থাকে এটা ওয়াশ করে ফেলবেন। আপনি একটু এখন লুকিংটা একটু দেখান, জাস্ট ওয়াও, বুঝতে পেরেছি। তার মানে এটা সাবান দিয়ে আমি গুঁড়ো সাবান দিয়ে পরিষ্কার করলে কোনো কিছু হবে না, কোনো কিছু হবে, তারপর 100 বছর গ্যারান্টি, 100 বছর গ্যারান্টি। যদি এই পরিষ্কারে যদি আপনার কালার উঠে যায় আমাদের সাথে কমপ্লেন করবে, আমরা পুরো রান্নাঘর চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। ও নাইস, নাইস। মানে হচ্ছে কত কনফিডেন্সলি আসলে থাকলে এই কথাগুলো বলা যায়। আর এই পাশে যেটা ইউজ করা হচ্ছে এটা তো আরো সুন্দর লাগতেছে, এটা দেখেন। এটা হলো আমরা একটি গ্লাসকে খোদাই করে ডিজাইন করেছি, ইভেন আপনার এটা চমৎকার একটি হাইড্রোলিক ব্যবহার করেছি। এখানে দেখেন আপনারা যখন রান্না করে মানে সিঙ্কের উপরে এই প্রোডাক্টটা সাধারণ ব্যবহার করা হয়। এক্স্যাক্টলি। আপনি প্লেট বাটিগুলো রাখবে, এখানে প্লেট রাখার পরে পানি জমা হবে, পানি আবার সুন্দর করে ফেলে দিবেন, এরপরে গ্রুপে আবার সুন্দর করে সেট আপ করে দিয়ে দিবেন। নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। ওকে, আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কাজ। এইগুলো চাইলে কিন্তু ভাই আপনারা বিভিন্ন ধরনের কালার করে নিতে পারবেন, তাই তো? আমি আরেকটা জিনিস আপনাকে ক্লিয়ার করি, আমাদের এই ফ্রেমে আপনার 7টি কালার হয়। এই যে ফ্রেম, হ্যাঁ, আমরা এখানে দুইটা জিনিসের কম্বিনেশনে কাজ করে থাকি। এক নম্বর হলো অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে, এক নম্বর হলো অ্যালুমিনিয়ামের শীট থাকবে। এই ফ্রেমটা 7টি কালার হয়, 7টা। এখানে আছে হলো আমরা এটাকে এসএস কালার বলি। আচ্ছা আচ্ছা। এরপরে আপনাকে দেখাবো আমরা ব্ল্যাক কালার ফ্রেম। এটা ব্ল্যাক কালার ফ্রেম, ব্ল্যাক কালার ফ্রেম। এই এই অ্যালুমিনিয়ামটা কতগুলো কালার হয় ভাই? আমি আমি আগে ফ্রেমগুলো কালার করে ফ্রেম এটা বলেন। হ্যাঁ, ওইখানে এসএস কালার, এরপরে এটা ব্ল্যাক কালার ফ্রেম, ব্ল্যাক কালার। হ্যাঁ, এরপরে আমরা আপনি ইউজ করব সিলভার কালার, সিলভার কালার। হ্যাঁ ওকে। এরপরে আমরা এটা কাঠের টেক্সচার, হ্যাঁ একেবারে কাঠ, একদম কাঠের মতো লাগছে, মানে আপনি দেখলে বলা ছাড়া বোঝা যাবে না এটা কাঠ কিনা, হ্যাঁ মানে হাতে না ধরলে অ্যালুমিনিয়াম কিনা। এরপর আমরা গোল্ডেন টেক্সচার, গোল্ডেন ফ্রেম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, গোল্ডেন ফ্রেম। তারপরে আমরা এটা হলো আপনার গ্রে কালার, গ্রে কালার, অ্যাশ কালার, যেটা অ্যাশ কালার। আবার অনেকে লাক্সারি বাসাগুলোকে একবারে হোয়াইট কালারে সেট আপ করতে চায়, এই যে এখানে যে কালারটা আছে একেবারে হোয়াইট কালার, একদম হোয়াইট কালার। হ্যাঁ 100%। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা এই ফ্রেমগুলোর কিন্তু এই ধরনের কালার পাবো, হোয়াইট পাবো, তারপরে অ্যাশ সিলভার, সিলভার কালার পাবো, গ্রে পাবো, গ্রে পাবো, ব্ল্যাক পাবো, উড কালার পাবো। এই যে এটা হচ্ছে আপনার এটা সিলভার, এটা সিলভার কালার, এটা উড কালার, আর এটা হচ্ছে আপনার গ্রে কালার। হ্যাঁ, এই ফ্রেমগুলোর সাথে আমরা কম্বিনেশন করে আপনার এই শীটগুলো ব্যবহার করে থাকি। এই ধরেন এই এসএস কালার ফ্রেমের সাথে আমরা এই চ্যাম্পিয়ন কালার শীটটা ব্যবহার করছি, রাইট? আবার এখানে এই এসএস কালার ফ্রেমের সাথে আমরা এখানে আবার অ্যালুমিনিয়ামের একটা শীট ব্যবহার করেছি। এভাবে আমরা ফ্রেম ওয়াইজ কালার কম্বিনেশন করে কাজগুলো করে দিব। আর এই শীটগুলো আপনার বাংলাদেশের যত কালার আছে সব ধরনের কালারে পাবে, করা যাবে সব ধরনের কালার। ওয়াও, এটা যদি আপনি অ্যালুমিনিয়ামের শীটের উপরে আপনি কালারটা ভালো না লাগে, যদি আপনার এসপিএল পছন্দ হয়ে থাকে, যেহেতু এসপিএল একটা পাতলা শীট যেটা ভোরের উপরে পেস্টিং করা হয়, আমরা সেটা আপনাকে অ্যালুমিনিয়ামের উপরে পেস্টিং করে দিতে পারবো। এটা কিন্তু এই যে অ্যালুমিনিয়াম শীটটা প্রথমে লাগানো হয়েছে ওটার উপরে আমরা আবার অ্যালুমিনিয়ামের এসপিএল শীটটা পেস্ট করে দিয়েছি। আচ্ছা, এটা 3D একটা ডিজাইন চলে, রাইট রাইট রাইট, সুন্দর লাগতেছে। আচ্ছা,
চমৎকার। আর তারপরে হচ্ছে আমরা শীটের কিন্তু যে কোনো কালার করে নিতে পারবো, আর শুধুমাত্র ফ্রেমের হচ্ছে আমরা 7টা কালার ভাইদের কিনতে পেয়ে যাবো। আপনি চাইলে কাস্টমাইজ করে যে কোনো কালার, মানে হচ্ছে যে কোনো কালার আছে যে কোনো কালার, এই শীটের যে 7টা কালার ব্যতীত যে কোনো কালার আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আর আপনার কিচেন আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে যেইভাবে ডিজাইন দিবেন তারা কিন্তু সেই ঠিক তেমনিভাবেই ডিজাইনটা আপনাকে করে দিবে, রাইট? ঠিক আছে ভাই, এখন নিচে কি ইউজ করা হয়েছে এগুলো একটু দেখো। এখানে যেমন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট কিচেনে যে ম্যাজিক কর্নার, এই কর্নারটির মাধ্যমে আপনি কোনাটি ব্যবহার করা যায় না সাধারণত, যার কারণে আপনি কিন্তু আপনার এই এসএস এর আইটেমটি ব্যবহার করলে দেখেন ওই যে ওই পার্টটা কিন্তু আপনার হাতের কাছে চলে আসবে ইজিলি। এক্স্যাক্টলি চলে আসছে, হ্যাঁ চলে আসছে। আবার আমি জাস্ট ঢুকিয়ে দিলাম, ওর হয়ে গেল। জি জি, আবার চাইলে আমি টান দিলে কিন্তু জি জি ওটা কিন্তু হাতের কাছে চলে আসছে, তুমি যে হাতের কাছে চলে আসছে। এক্স্যাক্টলি, ঠিক আছে, চমৎকার। এটা কিন্তু আপনারাই করে দিবেন না? জি, এটা আমরা করে দিব। এরপরে আপনার প্রয়োজনীয় আরো অনেক ধরনের পার্ট থাকে, এইগুলোর ভিতর প্রায় 300টির উপরে ডিজাইন আছে এইগুলোর। এই ডিজাইনটি আপনার আমরা কিচেনটা সার্ভে করার পরে, ভিজিট করার পরে যেটা যেখানে প্রয়োজন ইউটিলাইজটা করার জন্য আমরা সেই ডিজাইনকে আপনাকে সাপোর্ট দিয়ে দিব। আচ্ছা ভাই, এখন আপনি তো অনেকগুলো কিছু দেখাচ্ছেন, এখন এই এই কাজগুলো আমি মানে অ্যালুমিনিয়াম দিয়ে কেন করবো, কাঠ দিয়ে কেন করবো না? হ্যাঁ, আমরা যেহেতু আগেই বলেছি যে কাঠে আমাদের ঘুণে ধরে মরিচ মানে আপনার ফাঙ্গাস হয়, পানিতে নষ্ট হয়ে যায়। আমি আপনাকে যেটা ওয়াশিং সিস্টেমটা দেখালাম এটা কিন্তু আপনার কোনোভাবে কাঠবোর্ডে করতে পারবেন না, কারণ রান্নাঘরটা যেহেতু আপনার স্যাঁতস্যাঁতে একটা জায়গা, তেল কাস্টে হবে, তো এটা কাঠবোর্ডের থেকে অ্যালুমিনিয়ামটা হাজার গুণ বেটার। আচ্ছা, আর আপনারা তো লাইফ ইয়া দিচ্ছেন, লাইফ টাইম সার্ভিস আপনাকে দিচ্ছি। আমি ওইটা আবারই রিপিট করতেছি যে কথাটা, সেটা হলো যে অ্যালুমিনিয়ামটা বাংলাদেশের প্রত্যেকটা ক্লায়েন্টেরই চাহিদা যে অ্যালুমিনিয়াম দিয়ে অন্তত একটা কিচেন ক্যাবিনেট করা, কারণ যারাই 2-4-5 বছর আগে কাঠ করে কাজ করেছে সবাই এখন ভুক্তভোগী। তো অনেকে আমরা আমাদের আইডিয়া না থাকার কারণে আমরা দূর হয়ে যায়, অনেকের সাথে আমাদের কমিউনিকেশনে গ্যাপ আছে, যারা হয়তো আপনার যার কারণে আমাদের কাছে আসতে পারে না। ওকে, আর এই পাশে দেখেন এই যে কাঠের, কেউ যদি চান ভাই আমি একেবারে কাঠের কালার অ্যালুমিনিয়াম দিয়ে করবো কিন্তু কাঠের মতো লাগবে, সেটা কিন্তু আপনি করতে পারবেন। এটা কিন্তু আপনার লাইফ টাইম মানে আপনার সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি যেটাকে বলেন না কেন, আপনারা কিন্তু চাইলে সব কিছু এটাকে ইউজ করতে পারবেন। তেল পড়লে কোনো সমস্যা নাই, তারপর হচ্ছে আপনার তরকারি পড়লে কোনো সমস্যা নাই, বা হচ্ছে যে তেল কাজটা যেটা বললো ভাই যে রান্নার উপরে কিন্তু তেল কাজটা যেটা ভাব হয় ওইটা আপনি গুঁড়ো সমাধান চাইলে বসে করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। গ্লাসের উপরে এই ডিজাইনটা করা, হাইড্রোলিক সিস্টেম করা আছে, আপনি জিনিসপত্র নিয়ে সুন্দর করে রেখে আবার এটাকে রেখে দিতে পারবেন, বারবার ডোরটা খোলা লাগে না, কাজ শেষ এরপর রেখে দিতে পারবেন। এই ডিজাইনটা কত সুন্দর লাগছে আমার কাছে। জি, এই যে ডিজাইনটা আপনার হলো বললাম যে আপনি এটা আমরা গ্লাসের উপরে ডিজাইনটা করেছি। এরপরে আমরা আসবো আরো অত্যন্ত চমৎকার কিচেনকে স্মার্ট করে ফেলার জন্য, এই যে হাইড্রোলিক টাইপের রেভেটার বাস্কেট বলি আমরা এটাকে, আপনি প্রোডাক্ট গুলো দেখেন এটা কিন্তু আপনি হাত দিয়ে লাগ পাচ্ছেন না এমনিতে, তাহলে কত কষ্ট না, কিন্তু এটা আপনি যখন টান দিচ্ছেন আপনার হাতের কাছে চলে আসতেছে। এরপর আপনি নিয়ে আবার এটাকে সুন্দর করে রেখে দিয়ে ছেড়ে দিলেই চলে যাচ্ছে। ওকে, আচ্ছা এবার ভাই আমাদের একটু প্রাইস ধারণা দিবেন, আমি তো অনেকগুলো দেখলাম আর কি আপনাদের কিচেন ক্যাবিনেট, যেটা আপনার ওপেন কিচেন বলে বা হচ্ছে রুমের মধ্যে কিচেন যেটা বলা হয়, মানে কিচেনে কেউ যদি আপনার কাঠ দিয়ে কাজ করে, কিচেনে যেটা কাঠের কাজগুলো হয় আর কি, মানে পানি পরে কাঠ তো ভাই 1-2 মাস 6 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়, নাম্বার ওয়ান জয়েন্টগুলো খুলে যায়, তারপর হচ্ছে যেটা আমরা ফেস করি যে তেল কাজ, তেল কাজটা যেটা সেটা কখনোই ওঠে না। জি, সো এইটাতে কাজ করলে এটা হবে যে আপনার কখনোই এটা নষ্ট হবে না, জয়েন্ট ছুটে যাবে না, বা এটা পানিতেও নষ্ট হবে না, এমনকি আপনার যে তেল কাজটা, তেল কাজটা যে ভাবটা থাকবে ওটাও এখানে পড়বে। আর আপনি চাইলে পাবেন আপনি এখানে এই কিচেনটা যদি আপনি ভবিষ্যতে অন্য কোনো ফ্ল্যাটে শিফট করতে চান, অন্য কোনো বাড়িতে শিফট করতে চান, লাইক আপনি ভাড়াটিয়া, আপনি যদি এরকম একটা কিচেন করতে চান যে আরে মালিকের বাড়ির মালিকের বাসায় গেলে আমি কিচেন ক্যাবিনেট করব, আমি তো এটা এখানে রেখে যেতে হবে কাঠবোর্ডে করলে, কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে করলে আপনি কিন্তু এটা আপনি যে কোনো বাসায় নিয়ে অন্য বাসায় কনসার্ট করে আবার সেটআপ করতে পারবে। ও, এখন সেটআপ করা যাবে। জি, আমার এখানে প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা করা আছে, এই পার্টটা আলাদা, এই পার্টটা আলাদা, স্ক্রুর মাধ্যমে কিন্তু সব জয়েন দেওয়া। ওকে ওকে, ঠিক আছে ভাই, এখন একটু আমাদের প্রাইস ধারণা দেন, এগুলো প্রাইস কিভাবে নির্ধারণ করা আপনারা? হ্যাঁ, প্রাইস গুলো আমরা যেটা হয়ে থাকে, আমরা কার্ডবোর্ডে যেভাবে আমরা কস্টিং গুলো করে থাকি একইভাবে আমরা প্রজেক্ট ভিজিট যাই প্রথমে, এরপরে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডিজাইনটা কনফার্ম করি। এটা কস্টিং তৈরি করলে দেখা যায় যে আপনার 1200, 1800, 2000, 2500, 3000
4000 টাকা পর্যন্ত হতে পারে। সেটা প্রিমিয়াম কোয়ালিটি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কস্টিংটা একটু বেশি পড়ে। নরমালি দেখা গেছে 1500-2000-2500 টাকা স্কয়ার ফিট এভারেজ হয়ে থাকে, এভারেজ হয়ে থাকে। আমাদের এখানে রান্নাঘরগুলোয় সাধারণত অনেক উপরে স্ল্যাব করা থাকে, স্ল্যাবের ক্যাবিনেটটা কস্টিংটা একদম কম থাকে, নিচে একটা কাউন্টার করা থাকে, ক্যাবিনেটের কস্টিংটা কম থাকে, আবার মাঝখানে কিছু করা থাকে না, এগুলো একটু কস্টিংটা বেশি হয়, 2500-2500-3000 টাকা। তো এভারেজ করলে 1800-2000-2500 নষ্ট হওয়ার মতো আপনি কিছুই পাবেন না। আচ্ছা, এগুলো চাইলে পানি দিয়ে ওয়াশ করতে পারবো? একদম, অবশ্যই ওয়াশ করতে পারবো। ঠিক আছে, চমৎকার। সাবান, পানি, লিকুইড যে কোনো প্রোডাক্ট দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন। চমৎকার, কিন্তু স্টাইল করা। আর এইটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, দেখেন একটু আমি একটু বের করি একটু গ্লাস দেখেন। এই যে দেখেন, আমি এখানে একটি হ্যাঙ্গার ব্যবহার করেছি। হ্যাঁ, আপনার এই হ্যাঙ্গারটি একবার হাতের কাছে চলে আসবে, আবার আপনি যখন প্রয়োজন রেখে দিবেন, একবারে চলে যাবে। নাইস, সবচেয়ে স্মার্ট একটি প্রোডাক্ট। এক্স্যাক্টলি, আমি একটু আরেকটা দেখাই ভাই, যে এই পাশেটা। হ্যাঁ, এটাতে আপনার মোবাইল, আপনার হলো ঘড়ি, তারপরে আপনার সবকিছু এখানে রাখতে পারবেন, সেট আপ করে রাখতে পারবেন। এক্স্যাক্টলি, চমৎকার। এবং নিচেও কিন্তু অনেক সুন্দর সুন্দর সেট আপ করা আছে, এখানে ভ্যানিটি ব্যাগ, তারপরে আপনার প্রয়োজনীয় পার্টস গুলো রাখতে পারবেন। এখানে আপনি জুতা রাখতে পারবেন, আমরা এই যে এক্সক্লুসিভ যে জুতাগুলো, স্টাইলি জুতাগুলো ব্যবহার করি, জুতা রাখতে পারবেন। আপনি অনেক চাইলে অন্য কাজে ইউজ করতে পারবেন, মানে এইটাই যে আপনার ইউজ করতে হবে বিষয়টা এমন না, আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। জাস্ট দেখানোর জন্য বাইরে রেখে দিয়েছে, যে আমরা এই পার্টটার পরে আবার যে এখানেও এভাবে ব্যবহার করেছি ম্যানুয়ালি ইউজ করার জন্য। এখানে একটি ড্রয়ার থাকে, অনেক সময় পার্সোনালি ফাইল টাইল রাখার জন্য, এরপর জুতা রাখার জন্য এখানে একটা চেয়ার ব্যবহার থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অ্যাক্সেসরিজটা আপনি স্কিপ করে অন্য প্রোডাক্টও ব্যবহার করতে পারবেন, ইচ্ছা আপনার ইচ্ছা। কিন্তু আমি জাস্ট স্টাইল দেখাচ্ছি। এবং এইগুলো যে ভাই যারা কাঠ দিয়ে অনেকেই তৈরি করে, আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি আপনাকে, দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনি SPL, হ্যাঁ SPL বলতে আমরা যে জিনিসটা বুঝি, এটা কিন্তু একটা পাতলা কাঠের মতো, আপনার একবারে পাতলা। আমরা অ্যালুমিনিয়ামের শীটটা প্রথমে ব্যবহার করেছি, এই অ্যালুমিনিয়ামের শীটের উপরে কালার কম্বিনেশনটা করার জন্য আমরা একটা SPL শীট ব্যবহার করেছি, যেটা কার্ডবোর্ডের উপরে পেস্টিং করা হয়। আমরা SPL শীটটা কিন্তু আমি তো চাইলে কিছুদিন পর চেঞ্জও করতে পারবো, 100% চেঞ্জ করতে পারবেন, আপনি 2 দিন পরে করতে পারবেন, 10 বছর পরে করতে পারবেন। এক্স্যাক্টলি, আর এই দেখেন কত সুন্দর এটা স্টাইল করছে ভাই। এইগুলো মানে যেটা আপনি করা হয়েছে যে কাজটা, এটা আপনার 100% গ্যারান্টি, আপনি এগুলো আর হাত দেওয়া লাগবে না, ইনশাআল্লাহ হাত দেওয়া লাগবে না। যদি হাত দেওয়া লাগে সেটা আপনি একবারে ফ্রি পাবেন আমাদের কাছ থেকে, সার্ভিসটা ফ্রি পাবেন। ধরেন অনেক সময় আপনার এই চ্যানেলটা নষ্ট হতে পারে, চ্যানেলটা নষ্ট হতে পারে, হ্যান্ডেল নষ্ট হতে পারে, গ্লাসটা ভেঙে যেতে পারে, আপনি চাইলে এটা ইউজ করতে পারি। অনেক ভালো লাগছে ভাই, খাটটা। হ্যাঁ অবশ্যই, খাটটা কেন নয়, খাটটা অবশ্যই অ্যালুমিনিয়ামের, এখানে কিন্তু পুরো সেটটাই অ্যালুমিনিয়াম। নিচে একটি কাঠের মাচা ব্যবহার করে, যেহেতু আমার অ্যালুমিনিয়ামের এটা মাচাটা ব্যবহার করলে প্রবলেম হয়, আমরা এখানে কাঠের মাচাটাই ব্যবহার করেছি। আর আপনার আউট স্ট্রাকচারটা আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি। চমৎকার। সো এই সব মিলে এইটার ভাই 12 স্কয়ার ফিট খরচ কত পড়ে? এই স্কোয়ার ফিটটা এভারেজ হয়েছে, আমরা বললাম যেহেতু পুরো বাসাটা যখন ইন্টেরিয়রের জন্য কোটেশন করা হয়, আপনার 1200-1500-1800-3000-2500-4000 টাকা পর্যন্ত হতে পারে। আচ্ছা, তার মানে আমি বুঝতেছি যেটা, সেটা হচ্ছে আপনার টাকা একটু বেশি লাগলেও মানে আপনার লুকের ক্ষেত্রে এবং হচ্ছে আপনার একদম গ্যারান্টি ওয়ারেন্টি অনেক দিন টেকার ক্ষেত্রে এটা অনেক বেটার। আমাদের প্রোডাক্টটা তারাই ব্যবহার করবে যারা কিনা একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট চায়, ইভেন আপনার লং টাইম প্রোডাক্টটা ব্যবহার করতে চায় একই রকম ভাবে। এক্স্যাক্টলি, টাকার সাথে সাথে কোয়ালিটিটাও যারা চায় তারাই আমাদের প্রোডাক্টটা নিশ্চিন্তে ব্যবহার করবে। এই ডিজাইনগুলো কিন্তু আসলে আনকমন, বাইরে তো আমরা যে বাইরে গ্যারান্টিতে দেখে থাকি। আচ্ছা, কিছু ফার্নিচার ভাই দেখে শেষ করে দেয় আজকে। এরপরে বেডরুমের সাথে অনেক সময় রেডিমেড ফার্নিচারের প্রয়োজন হয়, যেমন আপনি খাটটা চাইলে আলাদা নিতে পারবেন, চাইলে এই দুই পাটে আলমারিটা আলাদা নিতে পারবেন,
পাবেন। এখানে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশনে করা হয়েছে। এখানে তিন পাটে একটা আলমারি করা আছে। এখানে সুন্দর ডিজাইনগুলো কিন্তু ক্লায়েন্ট, এগুলো কি স্কয়ার ফিট নাকি এগুলো প্রাইস? এটা আলাদা আলাদা প্রাইস দেওয়া আছে। এটা দাম যেমন আপনার হলো 65,000 টাকা ফুল অ্যালুমিনিয়াম দিয়ে, 65,000 টাকা ফুল অ্যালুমিনিয়াম সেটআপ করা আছে। এখানে যেমন আপনার কালার ওয়াইজ আপনার প্রাইস দেওয়া আছে যে আলাদা, যেমন এখানে আপনার হলো 78,490 টাকা, গোল্ডেন আছে 90,200 টাকা, এভাবে আলাদা আলাদা প্রাইস দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রাইজিং লিস্ট আছে, বুঝতে পারছি। এই পাশেও কিন্তু এটা কিন্তু সুন্দর হচ্ছে ভাই। এখানে এখানে চমৎকার একটা আলমিরা আছে দেখেন, খুব চমৎকার, খুব সুন্দর। এটা এটা প্রাইস কত? এটা প্রাইসটা আপনার 65,340 টাকা। এইটা কিন্তু ভাই আপনার যেটা নেবেন মানে পুরো একটা অ্যাসেট সম্পদ আপনার, আপনি কিন্তু আপনার মানে 100 বছরও কিন্তু এরকমই থাকবে। আমরা সব সময় উদাহরণ দিয়ে থাকি যে এটার সাথে স্বর্ণের সাথে, স্বর্ণের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ে, এটাও সেম। আমার এই প্রোডাক্টটা আজকে যেই দামে কিনে নেবেন 10 বছর পরে সেম থাকবে, কিন্তু দামের পার্থক্য অনেক বেড়ে যাবে। রাইট, আর 65,000 কিনে 10 বছর পরে আপনি 70,000 সেল করতে পারবেন। অবশ্যই অবশ্যই, এটা কোনো চেঞ্জ আসবে না ইনশাআল্লাহ। এটা একটা আমাদের বাংলাদেশে অনেক আপনার হলো কি বলে যে যারা সেলিব্রিটি, আমরা বাণিজ্য মেলা যেটা এটা শো করেছি, অনেক ধরনের সেলিব্রিটির মাধ্যমে আমরা এটা কিন্তু আপনারা দেখিয়েছি, খুব ভালো লেগেছে ওনাদের। হ্যাঁ, আমরা এটা অনেক রিভিউ নিয়েছি। রাইট, এগুলো ভাই নষ্ট হওয়ার কোনো কিছু নাই, না না, জাস্ট একবার বাসায় নেবেন আর ইউজ করে থাকবেন, ভুলে যাবেন কবে নষ্ট হবে, কখন যখন গুনে দেবে নষ্ট হবে, যখন কালার করে লাগবে নষ্ট হবে, তখন ভেঙে যাবে নষ্ট হবে। আমার এটা তো কিচ্ছু হচ্ছে না ভাই, একটা গ্লাস কি এভাবে কেউ আঘাত করতে পারে ভাই? এটা গ্লাস, এটা অরিজিনাল গ্লাস, এই গ্লাস ভেঙে গেল, আবার চেঞ্জ করতে পারবে এটা আমি আপনাকে পরিবর্তন। কিন্তু আপনারা এই এই সম্পদ কিনতেছেন মানে এটা আপনার এরকমই থেকে যাবে, আপনি চাইলে কি করবেন আপনার নাতি পুতি তার নাতি পুতি এটা ইউজ করে যাবে। হ্যাঁ, দাদা একটা জিনিস কিনছিল ভাই, তিন চার পুরুষ ইউজ করে যেতে পারবে। এক্স্যাক্টলি, এটাই যে একটা সুন্দর জিনিস, বুকশেল মাল্টিপারপাস ইউজ করা যাবে, শোকেস হিসেবে, বুকশেল হিসেবে, ছোট ফ্যামিলিতে কাপড় রাখার জন্য বিভিন্ন প্রাইসিং আছে। আমি প্রাইসটা আপনারা এখান থেকে এসে শুনে নিয়েন বা ফোন দিয়ে তার কাছে জিজ্ঞেস করেন। আমি জাস্ট প্রোডাক্টগুলো আপনাদের দেখাচ্ছি। আমি তো আপনাদের কিচেন ক্যাবিনেট এবং হচ্ছে ইনডোর ডিজাইনে যে ওগুলো তো দেখাইলাম বেডরুম সেটে, আর ভাই যারা ডাইনিং এর সামনে কিছু প্রোডাক্ট রাখতে চাই। আমাদের ডাইনিং রুমের জন্য একটা প্রোডাক্ট আছে যেটা আমরা ডিনার ওয়াগন করে থাকি আর কি, এটা খুবই ট্রেন্ড আপনার এই সময়ের জন্য, খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। আমরা এই যে এখানে গ্রানাইট ব্যবহার করেছি, গ্রানাইট ব্যবহার করেছি, হ্যাঁ এরপরে ডয়ার ব্যবহার করেছি, এরপরে কালো গ্লাস ব্যবহার করেছি, ভিতরে লাইট ব্যবহার করেছি, অত্যন্ত চমৎকার। এই প্রোডাক্টগুলো খুব বেশি চলতেছে এখন, পুরো জোস। অনেকে শুধু মনে করে যে এইটার এই জিনিসটা শুধু ডোরে, আমাদের কিন্তু 100% অ্যালুমিনিয়াম ব্যবহার করা, সব সব অ্যালুমিনিয়ামের ফ্রেমের সাথে কালো গ্লাস, আবার এগুলোও কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার, সব অ্যালুমিনিয়াম 100% অ্যালুমিনিয়াম ব্যবহার করা, মানে পিছনে কোনো শীট টিট কিছু কিছু না, সব অ্যালুমিনিয়াম। জি, সব মানে আপনি যেটা নেবেন ওটা একবার নেবেন, এরপর আপনার কোনো চিন্তা করা লাগবে না, জাস্ট নাকে তেল দিয়ে। এই যে চমৎকার একটি সুরেখ আছে আমাদের, হ্যাঁ দেখেন ফোল্ডিং একটি সুরেখ আছে। ওহ নাইস, আমরা যে কোনো আই মডেল বলবেন, যে কোনো ডিজাইন বলবেন, আমরা অ্যালুমিনিয়ামের ভিতরে করে দিব থাকি ইনশাআল্লাহ। জোস জোস, যে কোনো ঠিক আছে ভাই, প্রত্যেকটা প্রোডাক্ট আমার ভালো লাগছে। আপনারা যারা ডিসিং টেবিল একটি ডিসিং টেবিল থেকে ভ্যানিটি যারা হচ্ছে ডিসিং টেবিল চান আর কি, দেখেন আপনার স্বাচ্ছন্দ্য সবকিছু দেখে রাখতে পারবেন। এই পাশে আরেকটা চলে আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। ভিতরে চলে এই পাশে একটা ডোর দিতে পারবেন যেটা আপনি খুলে ইউজ করতে পারবেন। আচ্ছা এই যে দেখেন বেসিন ক্যাবিনেট আছে, বেসিন ক্যাবিনেটে যে বেসিন টপ বেসিন ক্যাবিনেট গুলো হয় এখানে আপনার প্রোডাক্ট রাখার জন্য, শ্যাম্পু ব্রাশ ট্রাশ রাখার জন্য, খুব চমৎকার। এই পাশটাও আপনার হলো ওপেন থাকবে। এক্স্যাক্টলি, আপনার এখানে পানি টানি পড়া বা কোনো কিছু লাগার কোনো ভয় নাই। আপনারা এই পাশে
বেডরুম সেটের কাজগুলো করতে পারে এবং বিভিন্ন ফার্নিচার দেখাইলাম। আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, মানে যারা আমি বললাম না রুচির আমাদের আপডেট হয়েছে, আমরা একটু চাচ্ছি যে আমাদের দিন দিন যেরকম আমাদের আমরা নিজেরা আপডেট হচ্ছে, তেমনি আমাদের রুচিও আপডেট হচ্ছে। আসলে রুচি আপডেট হলেই তো নিজেকে আপডেট করা যায়, মেইন কথা হচ্ছে এটা। সো আপনারা এই ধরনের কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। আর ভাই লাস্ট কোশ্চেন, যেটা এই প্রোডাক্টগুলো কোথা থেকে নিয়েছেন আপনারা? বাইরেকান্ডি থেকে? একেবারে নিজেদের হাতে তৈরি করা। আমরা বাইরে কোনো প্রোডাক্ট কিনে কাজও করি না, কারো কাছে এটা সেলও করি না। আমরা নিজেরা প্রোডাক্টটা তৈরি করি, অ্যালুমিনিয়াম ফ্রেমটাও নিজেরা তৈরি করি, এখানে যা আছে সব নিজেদের আপনারা কিন্তু স্বাচ্ছন্দ্যে স্বল্প খরচে এই কাজগুলো করাতে পারবেন। মানে কাঠের যদি আমি তুলনা করি, ভাই যেটা বললো যে আসলে কাঠের তুলনা করলে প্রাইসটা অনেক বেশি হওয়ার কথা, বাট সেই তুলনা কিন্তু বেশি না। আপনি জাস্ট একবার এটা ইনস্টল করবেন, নেক্সট টাইম আপনার এটা প্যারা খাইতে হবে না, সারা জীবন শুধু ইউজ করবেন। আমি আরেকটু অতিরিক্ত কথা বলি, সেটা হচ্ছে এই কিচেনটা ধরেন আপনি করলেন, 10 বছর পরে এটাকে নতুন করে তৈরি করার জন্য আপনাকে আরেকটা বাজেট করার প্রয়োজন, কিন্তু সেটা কিন্তু করা লাগবে না। আপনি এই কিচেনটা এইভাবে রেখেই আমার এখানে জাস্ট ফ্রেমটা ঠিক থাকবে। আমি জিনিসটা আপনাকে এখানে দেখাই, এই ধরেন আপনি একটা ফ্রেম, হ্যাঁ এটা এই ফ্রেমটা করা আমার এখানে। আপনি যদি 10 বছর পরে আমার এই জিনিসটা নতুন করতে চান, এই ফ্রেমটা রাখবেন এখানে, শুধু কেবল আপনার এই শীটটা পরিবর্তন করে দিবেন। এই শীটটা যখন পরিবর্তন করে দিবেন, আমি দেখাচ্ছি আপনাকে, এই শীটটা পরিবর্তন করে দিবেন, এটা কিন্তু আবার সেট হয়ে যাবে। এটা কিন্তু টোটালি নতুন আর একটা লুকিং চলে আসবে। আমরা যারা স্টুডেন্ট আছে অথবা আপনার হলো একদম সিম্পলের ভিতরে ড্রেসিং টেবিল ব্যবহার করতে চান, আপনি কিন্তু এই ধরনের মিররটা ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম, সিঙ্গেল সিঙ্গেল, একদম সিঙ্গেল। এটাকে ফোল্ড করতে পারবেন, এটা আপনি আর একটু উঁচা নিচা করতে পারবেন, এটাকে আর একটু ঢাল করতে পারবেন। এখানে অপশন আছে, এখানে অনেকগুলো কালার আছে, হ্যাঁ যেহেতু 7টা কালারের উপর ভেরিয়েশন আছে, আপনি এখানে প্রাইস গুলো কিন্তু ভেরিয়েশন আছে। আচ্ছা এটার প্রাইস কত? এটার প্রাইসটা পড়েছে ব্ল্যাক কালার, তো এস এস সিলভার ব্ল্যাক 6,820 টাকা। এটা গোল্ডেনের প্রাইস আছে, আপনার সেগুন কালার প্রাইস আছে, কাঠের যেটা হোয়াইট, ঠিক আছে। ভাই আপনাদের আউটলেট কয়টা? আমাদের ঢাকাতে 7টি শোরুম, ঢাকার বাইরে চিটাগাং একটি নিজস্ব শোরুম আছে আর। ঠিক আছে, সো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? আমরা আছি এখন মোহাম্মদপুর লিং রোডে আর। আপনাদের সুবিধাতে ভাইদের সকল শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো, এখান থেকে চেক করে নেবেন আপনারা। আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এগুলো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, এবং ঢাকার বাইরে চাইলে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পার্সেল করতে পারবেন, আপনাদের হোম ডেলিভারি দেওয়া হবে। সো আমার মনে হয় যে আপনারা এখানে আসেন, যারা হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো করতে চাচ্ছেন, কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে ইন্টেরিয়র ডিজাইন এবং ফার্নিচারগুলো চাচ্ছেন, সরাসরি এসে তাদের সাথে কথা বলেন, প্রোডাক্টগুলো দেখেন, যাচাই বাছাই করেন, যদি পছন্দ হয় তখন আপনারা প্রোডাক্টগুলো নিয়ে যান। তবে আমার মনে হয় যারা একটাবার, মানে যাদের হচ্ছে কেনার ইচ্ছা আছে, ইচ্ছা শক্তি নিয়ে যারা এই শোরুমে ঢুকবে, তারা এখান থেকে না কিনে ফিরে যাবে না, কারণ এই প্রোডাক্ট অন্য কোথাও আর পাবে না ইনশাআল্লাহ, মানে এটার অন্য কোথাও সে মিলাইতেই পারবে না। জি এক্স্যাক্টলি। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।